আসসালামু আলাইকুম, আমি মহিয়ান আলী। আমি ইউরোপিয়ান ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে পড়ছি এবং আমি মিরপুর থেকে এসেছি। এইচবিএ সম্পর্কে আমি যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে আমার একজন ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড, সে হচ্ছে ট্যুরিজম হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে পড়ছে। তো তার থেকে হঠাৎ করে একদিন জানা যে আসলে এভিয়েশন সম্পর্কে টোটালি তার থেকে জানা, দেন আমি ডিসিশন নিই যে আমি এজুকেশনে যাবো আর কি। এজুকেশনের টিচার এবং ফ্যাকাল্টি মেম্বাররা যথেষ্ট বিনয়ী এবং যথেষ্ট তারা প্র্যাকটিক্যালি কাজটি শেখায় আমাদের, যতটা ভাবিনি তার থেকে বেশি এক্সপেকটেশন পেয়েছি। অবশ্যই চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে এজুকেশন আমাদের খুব ভালো একটি উদ্যোগ গ্রহণ করেছে। তারা রিসেন্টলি একটা উদ্যোগ গ্রহণ করেছে হচ্ছে উইংস। তো নর্মালি হচ্ছে আমরা যেই ব্যবসার জন্য যারা আগ্রহী, আমরা ব্যবসা করতে চাই, অবশ্যই এজুকেশন আমাদেরকে সেই সাপোর্টটুকু দিয়ে যাচ্ছে। পাশাপাশি আমাদের যারা জবলেস আছি বা জব করতে চাচ্ছি, ভালো একটা অপরচুনিটি ক্রিয়েট করে দিচ্ছে আশা করছি এজুকেশন। অবশ্যই রিসেন্টলি আমার ফ্রেন্ডকে আমি অলরেডি আমি তাকে রেফার করেছি যে এজুকেশনে একটা কোর্স করো, দেন হচ্ছে তুমি যেই ট্র্যাকে আছো একটি বেটার ফ্যাসিলিটি এবং বেটার লাইফস্টাইলের জন্য তুমি অবশ্যই এজুকেশনে কোর্স করতে পারো। মূলত হচ্ছে আমরা বাংলাদেশে হচ্ছে বেকারত্ব বেশি। হ্যাঁ, তো নর্মালি হচ্ছে আমরা যেটা করি, আমরা বিভিন্ন গড়বাঁধা যেই ফ্যাসিলিটিগুলো আছে, গড়বাঁধা যে আমাদের জব সেক্টরগুলো আছে, তো সেখানে আমরা হচ্ছে পিছু টান নিচ্ছি, যার কারণে আসলে এই টিকিটিং সেক্টরটা কতটা যে আসলে রিলায়েবল এবং কতটা ফ্যাসিলিটেবল সেটাই হচ্ছে আমরা জানি এজুকেশন থেকে। এবং এভিয়েশনের গাইডলাইনে তার একটা সঠিক নির্দেশনা পাবে আমি মনে করি। আসসালামু আলাইকুম।